वेलकम এই ভিডিওতে আমরা প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট মোড অফ শিফট রেজিস্টার সম্পর্কে আলোচনা করব। প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট মোড অফ শিফট রেজিস্টার, এখানে আমরা চারটি ফ্লিপ ফ্লপ নিয়ে একটা রেজিস্টার দেখিয়েছি। কারণ এখানে দেখো, এখানে চারটি ফ্লিপ ফ্লপ হচ্ছে, একটা ফ্লিপ ফ্লপ জিরো, একটা হলো ফ্লিপ ফ্লপ ওয়ান, একটা হলো ফ্লিপ ফ্লপ টু এবং একটা হলো ফ্লিপ ফ্লপ থ্রি। এবং এদের যে ইনপুট, প্রথম ফ্লিপ ফ্লপ অর্থাৎ ফ্লিপ ফ্লপ জিরোর ইনপুট হলো ডি জিরো, আউটপুট হলো কিউ জিরো। ফ্লিপ ফ্লপ ওয়ানের ক্ষেত্রে ইনপুট হলো ডি ওয়ান, আউটপুট হলো কিউ ওয়ান। ফ্লিপ ফ্লপ টু এর ক্ষেত্রে ইনপুট হলো ডি টু, আউটপুট হলো কিউ টু। এবং ফ্লিপ ফ্লপ থ্রির ক্ষেত্রে ইনপুট হলো ডি থ্রি, আউটপুট হলো কিউ থ্রি। এবং প্রত্যেকটা ফ্লিপ ফ্লপই হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ, যাদের ক্লক পালসটা হচ্ছে সিঙ্ক্রোনাইজড। এখানে দেখো একটা এক্সটার্নাল ক্লক সিগনাল অ্যাপ্লাই করা হয়েছে এবং সেই এক্সটার্নাল ক্লক সিগনালটা প্রত্যেকটি ফ্লিপ ফ্লপের সঙ্গেই ইন্টারনালি কানেক্টেড আছে। আর এখানে আমরা একটা ফোর বিট ডেটা স্টোর করতে চলেছি, সেই ফোর বিট ডেটা হলো বি জিরো, বি ওয়ান, বি টু, বি থ্রি। তো আমরা চাই যে এই ফোর বিট ডেটাটা এখানে প্যারালাল ওয়েতে স্টোর হোক। প্যারালাল ওয়েতে স্টোর করতে গেলে আমাকে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ অর্থাৎ ডি থ্রি, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের যে ইনপুট সেখানে ডেটা প্রোভাইড করতে হবে। তার মানে ডি থ্রিতেও প্রোভাইড করতে হবে, ডি টুতেও প্রোভাইড করতে হবে, ডি ওয়ানেও প্রোভাইড করতে হবে, ডি জিরোতেও প্রোভাইড করতে হবে। এইভাবে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুট সেপারেট ওয়েতে প্রোভাইড করার মানেই হচ্ছে এই ইনপুট ডেটা হচ্ছে প্যারালাল ইনপুট। আর যে আউটপুটটা আমরা পাবো, সেই আউটপুটটাকে কিন্তু একদম যে ফাইনাল ফ্লিপ ফ্লপ আছে অর্থাৎ এক্ষেত্রে কিউ থ্রি যে ফাইনাল ফ্লিপ ফ্লপ, তার আউটপুট থেকেই আমরা সিরিয়াল আউটপুট হিসাবে পাচ্ছি। তার মানে আউটপুটটা আমরা সিঙ্গেল একটা ফ্লিপ ফ্লপ থেকেই পাচ্ছি, কিন্তু ডেটা ইনপুটটা হচ্ছে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপের মধ্যেই। তার মানে আউটপুটটা হচ্ছে সিরিয়াল আউটপুট, কিন্তু ইনপুট ডেটাটা হচ্ছে প্যারালাল ওয়েতে। তার জন্য এই মোডটাকে বলা হচ্ছে প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট মোড। এবার এই যে শিফট রেজিস্টারের কনফিগারেশন অর্থাৎ প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট মোড, এটাতে দুটো মোড আছে, একটা হচ্ছে লোড মোড এবং আরেকটি হলো শিফট মোড। তো যখন এটা লোড মোডে কাজ করে তখন যে ডেটা ইনপুট আমরা এক্সটার্নালি দিই অর্থাৎ এক্ষেত্রে বি জিরো, বি ওয়ান, বি টু, বি থ্রি, এই যে ডেটা ইনপুট এক্সটার্নালি দিলাম সেটা এই ফ্লিপ ফ্লপের মধ্যে স্টোর হয়ে যাবে। স্টোর হয়ে যাবে মানে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপের যে ইনপুট টার্মিনাল সেখানে গিয়ে ওই ডেটাগুলো স্টোর হবে, এবং ইনপুট হলেই যেহেতু এগুলো ডি ফ্লিপ ফ্লপ, আউটপুটেও অটোমেটিক্যালি ডেটাগুলো স্টোর হয়ে যাবে। তো এই স্টোরিং এর প্রসেসটাকে আমরা বলছি লোড মোড। আর যখন একটা ফ্লিপ ফ্লপ থেকে আরেকটি ফ্লিপ ফ্লপের ডেটাটা ট্রান্সফার হবে, যেমন ফ্লিপ ফ্লপ জিরো থেকে ফ্লিপ ফ্লপ ওয়ানে ট্রান্সফার হলো, ফ্লিপ ফ্লপ ওয়ান থেকে ফ্লিপ ফ্লপ টু এ ট্রান্সফার হলো, কি ফ্লিপ ফ্লপ টু থেকে ফ্লিপ ফ্লপ থ্রিতে ট্রান্সফার হলো, এই যে ট্রান্সফার অফ ডেটা যখনই হবে তখন সেই মোডটাকে আমরা বলবো শিফট মোড। তো এই রেজিস্টারটা কখন শিফট মোডে আর কখন লোড মোডে কাজ করবে সেটা ডিসাইড করবার জন্য এখানে একটা এক্সট্রা ইনপুট টার্মিনাল আছে, কন্ট্রোল টার্মিনাল, কন্ট্রোল ইনপুট, যেটাকে নাম দেওয়া হয়েছে শিফট অর লোড কমপ্লিমেন্ট। এইরকম একটা ইনপুট টার্মিনাল দেওয়া হয়েছে এবং সেই শিফট অর লোড কমপ্লিমেন্ট যে সিগনাল সেটাকে আমরা নর্মালিও ইউজ করছি। আবার এই শিফট অর লোড কমপ্লিমেন্টকে একটা নট গেটের মধ্যে দিয়ে যদি পাস করাই তাহলে যে সিগনালটা আউটপুট হিসাবে আমরা পাবো সেটাকেও আমরা এখানে ইউজ করব। এবং অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা কম্বিনেশনাল সার্কিট বানিয়ে ইনপুট কন্ট্রোলগুলো ডিসাইড করব। এবার প্রথমে আমরা দেখব যে কেন আমরা এখানে লোড কমপ্লিমেন্ট কথাটা ইউজ করলাম। কারণ এই যে ফ্লিপ ফ্লপগুলো আছে তার মধ্যে ডেটা যে লোড হবে, লোড তখনই হবে যদি এই শিফট অর লোড কমপ্লিমেন্ট সিগনালের ইনপুট ভ্যালুটা জিরো হয়। তো যদি শিফট অর লোড কমপ্লিমেন্টে ইনপুট ভ্যালুটা লো হয় তখনই কিন্তু এর মধ্যে ডেটাটা লোড হবে, মানে ফ্লিপ ফ্লপগুলোর মধ্যে যে ডেটা আমরা লোড করতে চাইছি সেই লোডটা হবে। আর এই যেহেতু এটা সিগনালটা ভ্যালু লো হলে, মানে শিফট অর লোড কমপ্লিমেন্ট এই সিগনালটার ভ্যালু যদি লো হয় মানে জিরো হয়, তখনই যেহেতু লোডিংটা হচ্ছে তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা অ্যাক্টিভ লোড, অ্যাক্টিভ লো সিগনাল বলা যেতে পারে। তার জন্য কিন্তু আমরা এখানে লোড কমপ্লিমেন্ট কথাটাকে ব্যবহার করেছি। তো দেখো এখানে আরও জিনিস যেটা দেখার আছে, এখানে বি জিরো যে সিগনালটা আছে সেটা কিন্তু ডাইরেক্টলি আমরা ডি জিরোতে কানেক্ট করে দিয়েছি। এটাকে কোনো কম্বিনেশনাল সার্কিটের মধ্যে আমরা নিয়ে যাইনি, ডাইরেক্টলি বি জিরো যে ডেটা সেটাকে আমরা ডাইরেক্টলি ডি জিরো অর্থাৎ একদম যে ইনিশিয়াল আমার ফ্লিপ ফ্লপ আছে, শুরুর যে ফ্লিপ ফ্লপ, তার সঙ্গে ডাইরেক্টলি কানেক্ট করেছি। এবার এই বি ওয়ান যখন আমরা ডেটাটা প্রোভাইড করছি তখন লক্ষ্য করো
আমরা কিন্তু দুটো এন্ড গেট ইউজ করছি এবং একটা অর গেট ইউজ করছি। কিভাবে করছি? এই যে কিউ জিরো মানে প্রথম ফ্লিপ ফ্লপ অর্থাৎ ফ্লিপ ফ্লপ জিরোর যে আউটপুট কিউ জিরো সেটাকে আমরা নিয়ে যাচ্ছি, এবং এই যে শিফট অর লোড কমপ্লিমেন্ট যে সিগনাল সেই সিগনাল থেকে একটা টার্মিনাল আমরা নিয়ে আসছি। শিফট অর লোড কমপ্লিমেন্ট সিগনালটা এই লাইন বরাবর পাস করছে, তো সেখান থেকে আমরা একটা একটা ইনপুট নিচ্ছি, এবং এই কিউ জিরো অর্থাৎ প্রথম যে ফ্লিপ ফ্লপ তার আউটপুট থেকে আমরা একটা ইনপুট নিচ্ছি। দুটোর মধ্যে একটা অ্যান্ড অপারেশন করছি, এবং সেই অ্যান্ড অপারেশন একটা থাকলো। অন্যদিকে এই যে শিফট অর লোড কমপ্লিমেন্ট তাকে যে নট গেটের মধ্যে দিয়ে পাস করানো হলো, মানে শিফট অর লোড কমপ্লিমেন্টে যে সিগনালটাই থাক না কেন, আইদার জিরো থাক বা ওয়ান থাক, সেটা কিন্তু এখানে কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে নট গেট ইউজ করা হয়েছে। তো সেই কমপ্লিমেন্টেড শিফট অর লোড কমপ্লিমেন্ট সিগনাল থেকে একটা ইনপুট আমরা নিচ্ছি, এবং তার সাথে সাথে আমরা এখান থেকে বি ওয়ান মানে সেকেন্ড যে ইনপুট ডেটা আমরা এর মধ্যে প্রবেশ করাতে চাই সেটাকে নিচ্ছি, মানে বি ওয়ানকে নিচ্ছি, এবং সাথে সাথে শিফট অর লোড কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্টেড সিগনাল মানে নট গেটের মধ্যে দিয়ে সিগনালটা যাওয়ার পরে যেটা হচ্ছে সেইটাকে নিচ্ছি। দুটোর মধ্যে অ্যান্ড অপারেশন করছি, এটা একটা অ্যান্ড গেট। তো এবার এই দেখো, এই যে অ্যান্ড গেট এটাকে আমরা এক নম্বর অ্যান্ড গেট বলেছি, এটাকে আমরা দু নম্বর অ্যান্ড গেট বলেছি। এই এক নম্বর অ্যান্ড গেটের আউটপুট এবং দু নম্বর অ্যান্ড গেটের যে আউটপুট সেই দুটোর মধ্যে আবার আমরা অর অপারেশন করছি, এবং ফাইনাল যে আউটপুটটা পাচ্ছি সেইটাকে আমরা ডি ওয়ান এর মধ্যে প্রোভাইড করছি। একইভাবে এখানে দেখো, এই যে ফ্লিপ ফ্লপ ওয়ান এর আউটপুট কিউ ওয়ান সেইটাকে নিচ্ছি, এবং এই শিফট অর লোড কমপ্লিমেন্ট সিগনাল নিচ্ছি, দুটোর মধ্যে আমরা অ্যান্ড অপারেশন করছি, এটাকে আমরা তিন নম্বর অ্যান্ড গেট বলছি। অন্যদিকে এই শিফট অর লোড কমপ্লিমেন্ট সিগনালের যে কমপ্লিমেন্ট অর্থাৎ নট গেটের মধ্যে দিয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে সেইটাকে নিচ্ছি, এবং বি টু অর্থাৎ যে সেকেন্ড আরেকটা যে ডেটা আমরা এর মধ্যে প্রবেশ করাতে চলেছি বা ডি টুর মধ্যে যে ডেটা আমরা প্রবেশ করাতে চাই সেই বি টুটাকে আমরা নিচ্ছি, এবং এই শিফট অর লোড কমপ্লিমেন্টের কমপ্লিমেন্টেড সিগনাল অর্থাৎ নট গেটের মধ্যে দিয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে সেইটাকে নিয়ে দুটোর মধ্যে অ্যান্ড অপারেশন করে যেটাকে আমরা চার নম্বর অ্যান্ড গেট বলেছি, সেই তিন নম্বর এবং চার নম্বর অ্যান্ড গেটের মধ্যে যে আউটপুট সেই দুটোকে নিয়ে আবার একটা অর অপারেশন করছি, এবং সেই অর অপারেশনের ফলে প্রাপ্ত আউটপুটকে আমরা ডি টু টার্মিনালে প্রোভাইড করছি। একইভাবে এই ফ্লিপ ফ্লপ টু থেকে যে আউটপুট পাচ্ছি কিউ টু, সেই কিউ টুকে নিচ্ছি আর শিফট অর লোড কমপ্লিমেন্ট সিগনালকে নিচ্ছি, এদের মধ্যে আমরা অ্যান্ড অপারেশন করছি, এটাকে আমরা পাঁচ নম্বর অ্যান্ড গেট বলছি। অন্যদিকে শিফট অর লোড কমপ্লিমেন্ট সিগনালের কমপ্লিমেন্ট অর্থাৎ নট গেটের মধ্যে দিয়ে যাওয়ার ফলে যে সিগনালটা পাচ্ছি সেইটাকে নেওয়া, এবং বি থ্রি অর্থাৎ ডি থ্রির মধ্যে যে ডেটা আমরা দিতে চাই বা কি ফ্লিপ ফ্লপ থ্রির মধ্যে আমরা যে ডেটাকে প্রথমে স্টোর করতে চাই সেইটাকে আমরা বি থ্রি বলছি, সেই বি থ্রিকে নিয়ে এই বি থ্রি এবং শিফট অর লোড কমপ্লিমেন্ট সিগনাল কমপ্লিমেন্টের নট অপারেশনের ফলে প্রাপ্ত সিগনাল সেটাকে নিয়ে তাদের মধ্যে আমরা অ্যান্ড অপারেশন করছি, এবং সেই অ্যান্ড গেটটার নাম আমরা দিচ্ছি ছ নম্বর অ্যান্ড গেট। তো এই পাঁচ নম্বর এবং ছ নম্বর দুটো অ্যান্ড গেটের যে আউটপুট সেই অ্যান্ড গেটের মধ্যে থেকে প্রাপ্ত আউটপুটকে আমরা আবার অর অপারেশন করছি, এবং যে ফাইনাল আউটপুট পাচ্ছি সেটাকে আমরা অ্যাজ এ ইনপুট টু দ্য ডি থ্রি টার্মিনাল প্রোভাইড করছি। এটা হয়ে গেল এর সার্কিট ডায়াগ্রাম। এবারে আমরা এর অপারেশনটা বোঝার চেষ্টা করব। যখন এই শিফট অর লোড কমপ্লিমেন্ট মানে এই যে সিগনালটা, এটাই হচ্ছে আমার কন্ট্রোলিং সিগনাল, মানে এটাই ডিসাইড করবে কখন এর মধ্যে লোডিং হবে আর কখন এর মধ্যে শিফটিং অফ ডেটাটা হবে। তো যখন আমরা ধরে নিচ্ছি যে শিফট অর লোড কমপ্লিমেন্ট সিগনালের ভ্যালু জিরো, যখন শিফট অর লোড কমপ্লিমেন্ট সিগনালের ভ্যালু জিরো তার মানে এখানে আমরা জিরো প্রোভাইড করেছি। যদি আমরা এখানে জিরো প্রোভাইড করি তাহলে এই লাইনে পুরোপুরিভাবে জিরো আছে, এই লাইনটা নিচের যে লাইনটা আছে তার মধ্যে পুরো জিরো আছে, আর এই যে নট গেট, নট গেটের মধ্যে দিয়ে জিরো গেলে কত হবে, ওয়ান হয়ে যাবে, মানে এই উপরের লাইনে আমরা ওয়ান পাবো আর নিচের লাইনটাতে আমরা জিরো পাচ্ছি। তাহলে এবার দেখো, যখন শিফট অর লোড কমপ্লিমেন্ট সিগনালের ভ্যালু আমার জিরো, তখন এই প্রথম যে অ্যান্ড গেট যাকে আমরা এক নম্বর অ্যান্ড গেট বলেছি তার ক্ষেত্রে ইনপুট কি কি হচ্ছে, ইনপুট হচ্ছে এর ক্ষেত্রে কিউ জিরো ইনপুট, এর ক্ষেত্রে হচ্ছে কিউ জিরো ইনপুট হচ্ছে একটা ইনপুট কিউ জিরো আর একটা ইনপুট কত জিরো, একটা ইনপুট তো কিউ জিরো, এখান থেকে যে আউটপুট পাচ্ছি সেই কিউ জিরোটাই একটা ইনপুট আর একটা জিরো হচ্ছে আমার একটা ইনপুট। তাহলে জিরো এবং কিউ জিরো তাদের মধ্যে যদি অ্যান্ড করি তাহলে আমরা এখানে জিরোই পাবো। অন্যদিকে এই উপরের যে লাইনটা এটাতে কত আছে, ওয়ান আছে, তার মানে এই এখানে এই লাইনটাতে ওয়ান এলো আর এখান থেকে বি ওয়ান এলো, তার মানে বি ওয়ান এবং ওয়ান তাদের মধ্যে যদি আমরা অ্যান্ড করি, বি ওয়ান এবং ওয়ানের মধ্যে অ্যান্ড করছি আমরা দু নম্বর অ্যান্ড গেটের মধ্যে,
তাহলে এই দু নাম্বার অ্যান্ড গেটের মধ্যে আউটপুট কত পাবো? বি ওয়ানই পাবো। তাহলে এখানে আমরা কত পেয়ে গেলাম? এটাতে আমরা জিরো পেয়েছি, এখানে আমরা বি ওয়ান পেলাম। তাহলে বি ওয়ান এবং এই বি ওয়ান এখানে পেয়েছি এবং জিরো এখানে পেয়েছি। জিরো এবং বি ওয়ানের মধ্যে যদি আমরা অর করি তাহলে আমরা বি ওয়ানই পাবো, এবং সেই বি ওয়ানটা এই ডি ওয়ানের মধ্যে ডি মানে ডি ওয়ানটা আমার বি ওয়ানের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। এই পরিস্থিতিতে ডি ওয়ান ইজ ইকাল টু আমার বি ওয়ান হয়ে যাবে। একইভাবে এখানে কিউ ওয়ান আছে আর এখানে আমার এই লাইনটার মধ্যে পুরোপুরি জিরো আছে, তার মানে এই জিরো আর এই কিউ ওয়ান এদের মধ্যে তিন নম্বর অ্যান্ড গেটের মধ্যে কি হচ্ছে? অ্যান্ড অপারেশন হচ্ছে। কিছু জিরোর সঙ্গে কিছু অ্যান্ড করলে এখানে জিরোই হবে, মানে এর আউটপুট জিরো হবে। আর এখানে এই লাইনেরটাতে পুরোপুরিভাবে ওয়ান আছে, উপরের লাইনটা তো পুরোপুরি ওয়ান। ওয়ানের সঙ্গে আমরা বি টুকে অ্যান্ড করলে কত পাবো? বি টুই পাবো। এবার জিরো আর বি টুর মধ্যে যদি আমরা অর অপারেশন করি তাহলে আমরা এখানে বি টুই পাবো আউটপুটে, তার মানে ডি টু ইজ ইকাল টু আমার বি টু হয়ে যাবে। অনুরূপভাবে এখানে যে কিউ টু আমরা দেখতে পাচ্ছি, সেই কিউ টুর সঙ্গে আমরা এইখানে যে নিচের লাইনে যে জিরোটা আছে এই জিরোর মধ্যে আমরা অ্যান্ড অপারেশন করব। কিউ টুর সঙ্গে যদি আমরা জিরোকে অ্যান্ড করি তো আমরা জিরোই পাবো। অন্যদিকে এই উপরের লাইনটাতে আমার ওয়ান আছে, ওয়ানের সঙ্গে আমরা বি থ্রিকে অ্যান্ড করছি, মানে আমরা এখানে বি থ্রি পাবো। এবার এই জিরো আর বি থ্রির মধ্যে আমরা এখানে অর করব, তার মানে আমরা এখানে বি থ্রি পাবো। এবার এই বি থ্রিটা আমার ডি থ্রির সঙ্গে কানেক্টেড। তাহলে এখন যা সিচুয়েশন, যখন আমার এই শিফট অর লোড সিগন্যালের ভ্যালু আমার জিরো আছে তখন কি হচ্ছে দেখো, ডি জিরো সমান হয়ে যাচ্ছে বি জিরো, ডি ওয়ান সমান হয়ে যাচ্ছে বি ওয়ান, ডি টু সমান হয়ে যাচ্ছে বি টু এবং ডি থ্রি সমান হয়ে যাচ্ছে বি থ্রি। এবার যখনই আমরা ক্লক পালসটাকে অ্যাপ্লাই করব, এই ক্লক পালস যখনই অ্যাপ্লাই করা হবে সেই ক্লক পালসে যখনই নেগেটিভ এজ আসবে তখন কি হবে? নেগেটিভ এজ আসা মাত্র ক্লক পালসে যখনই নেগেটিভ এজ আসবে তখনই কিন্তু এই যে ডি জিরো ইজ ইকাল টু আমার কি হবে? কিউ জিরো, মানে কিউ জিরো অর্থাৎ যে আউটপুট অফ দ্য ফার্স্ট ফ্লিপ ফ্লপ অর্থাৎ ফ্লিপ ফ্লপ জিরো সেটা কি? ডি জিরোর সঙ্গে সেম হবে। এবার ডি জিরো সমান অলরেডি আমার বি জিরো আছে, তার মানে এই যে কিউ জিরো সমান ডি জিরো সমান বি জিরো হয়ে যাবে, মানে বি জিরোতে যে ডেটাটা প্রোভাইড করা হয়েছিল সেই ডেটাটা কিউ জিরো অর্থাৎ এই ফ্লিপ ফ্লপ জিরোর আউটপুটে লোড হয়ে গেল। অনুরূপভাবে কিউ ওয়ান সমান কত হবে? কিউ ওয়ান সমান ডি ওয়ান হবে, এবং ডি ওয়ান সমান অলরেডি আমরা বি ওয়ান পেয়ে গেছি, মানে বি ওয়ানে যে ডেটাটা আমরা প্রোভাইড করেছি সেই ডেটাটাই আমার এই কিউ ওয়ান অর্থাৎ ফ্লিপ ফ্লপ ওয়ানের মধ্যে স্টোর হয়ে গেল। একইভাবে এই ফ্লিপ ফ্লপ টু এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে ডি টু সমান বি টু এবং বি টুটাই হচ্ছে আমরা যে ডেটাটা প্রোভাইড করেছি এক্সটার্নালি, তার মানে তখন আমার যখনই ক্লকের নেগেটিভ এজটা আসবে তখন কিউ টু সমান ডি টু হয়ে যাবে এবং ডি টু সমান অলরেডি আমার বি টু আছে, তার মানে কিউ টু সমান এই বি টু হয়ে গেল, মানে এই বি টু ডেটাটা এই ফ্লিপ ফ্লপ টু এর মধ্যে লোড হয়ে গেল। একইভাবে ফ্লিপ ফ্লপ থ্রির ক্ষেত্রে যদি দেখি, এর ক্ষেত্রে ডি থ্রি সমান কত হয়েছে? বি থ্রি হয়েছে, এবং কিউ থ্রি সমান আমরা জানি যখনই ক্লকের নেগেটিভ এজ আসবে ডি থ্রি যা আছে কিউ থ্রিও তাই হয়ে যাবে, মানে কিউ থ্রি সমান আলটিমেটলি বি থ্রি হয়ে যাবে, অর্থাৎ এই বি থ্রি ডেটাটা আমার এই ফ্লিপ ফ্লপ থ্রির মধ্যে লোড হয়ে গেল। সুতরাং বি জিরো এটা লোড হয়ে গেল কিউ জিরোর মধ্যে, বি ওয়ান লোড হয়ে গেল কিউ ওয়ানে, বি টু লোড হয়ে গেল কিউ টুতে এবং বি থ্রি লোড হয়ে গেল কিউ থ্রিতে। এইভাবে আমরা লোডিং প্রসেসটা কমপ্লিট করে ফেললাম, অর্থাৎ লোড মোডটা এইভাবে কমপ্লিট হয়ে গেল। তো ফ্লিপ ফ্লপের মধ্যে এক্সটার্নাল যে ডেটা প্রোভাইড করা হয়ে গেল সেটা লোড হয়ে গেল। এরপরে আমরা দেখব যখন আমার এর মধ্যে শিফট মোডটা কাজ করবে। শিফট মোডের ক্ষেত্রে কি হবে না, শিফট মোডের ক্ষেত্রে আমার এই যে শিফট অর লোড সিগন্যাল এর ভ্যালুটা কিন্তু তখন আর জিরো থাকবে না, তখন এই সিগন্যালের ভ্যালু হয়ে যাবে ওয়ান। তো যদি এই সিগন্যালের ভ্যালু আমার ওয়ান হয়ে যায় তখন কিন্তু এই লাইনের যে নট গেটের ফলে প্রাপ্ত আউটপুট সেটা কিন্তু তখন আমার জিরো হয়ে যাবে স্বাভাবিকভাবে, আর অন্যদিকে এই নিচের লাইনটাতে আমার ওয়ান থাকবে। এবার নিচের লাইনে যদি ওয়ান থাকে তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বি জিরোটা তো আমার ডি জিরোই থাকবে, এটাতে তো কোনো পরিবর্তন ঘটবে না কারণ বি জিরোটা ডাইরেক্টলি ডি জিরোর সঙ্গে কানেক্টেড। কিন্তু এই যে ফ্লিপ ফ্লপ ওয়ানের ক্ষেত্রে অ্যান্ড গেট নাম্বার ওয়ান যেটাকে আমরা বলছি তার ক্ষেত্রে কি হবে দেখো, তার ক্ষেত্রে তখন কিউ জিরোটা আমার থাকছে এখানে আউটপুট, আর এই যে লাইনটা আছে নিচের লাইনটা তাতে তখন ওয়ান আছে, তার মানে ওয়ান একটাতে ঢুকছে আর একটাতে কিউ জিরো ঢুকছে, আর ওয়ান আর কিউ জিরোর মধ্যে যদি আমরা অ্যান্ড করি কত আউটপুট পাবো? ওয়ান আর কিউ জিরোর মধ্যে অ্যান্ড করলে আমরা তখন কিউ ওয়ান কিউ জিরোটাই আউটপুট হিসাবে পাবো, এই অ্যান্ড গেটের আউটপুট কিউ জিরো হবে তখন। অন্যদিকে এইখানে দেখো উপরের লাইনটাতে কত আছে, উপরের লাইনটাতে আমার
জিরো আছে। এবার জিরোর সঙ্গে কোনো কিছু যদি আমরা অ্যান্ড করি, মানে বি ওয়ানকে যদি অ্যান্ড করি, তখন এর আউটপুট কিন্তু জিরোই হবে, তখন এর আউটপুট জিরো হবে। এবার আমরা এই কিউ জিরো আর জিরোর মধ্যে অর করব। কিউ জিরো এবং জিরোর মধ্যে অর করলে কি হবে, এর মধ্যে তখন কিউ জিরোটা স্টোর হয়ে যাবে, মানে আউটপুটে আমরা কিউ জিরো পেয়ে যাব, মানে এই কিউ জিরোটা কানেক্টেড টু ডি ওয়ান হয়ে গেল। একইভাবে দেখো সেকেন্ডার ক্ষেত্রে, এই যে কিউ ওয়ান, কিউ ওয়ান এখানে গেল, আর এই নিচের লাইনটাতে কত আছে, এখন ওয়ান আছে। ওয়ানের সঙ্গে কিউ ওয়ান যদি আমরা অ্যান্ড করি, তাহলে এখানে আমরা কিউ ওয়ান পাবো। অন্যদিকে এই উপরের লাইনটাতে তখন আমার জিরো আছে, জিরোর সঙ্গে আমরা বি টুকে অ্যান্ড করলে সেখানে আমরা জিরো পাবো। এবার কিউ ওয়ানের সঙ্গে জিরোর আমরা অর করছি, কিউ ওয়ানের সঙ্গে জিরোর অর করলে আমরা কত পাবো, না কিউ ওয়ানই পাবো। তার মানে এই কিউ ওয়ান যে ডেটাটা, যেটা এর আউটপুট ছিল, সেটা এখন ডি টুর সঙ্গে কানেক্টেড হয়ে গেল। অন্যদিকে এটা দেখো কিউ টু হচ্ছে আউটপুট, এই কিউ টু, আর এখানে নিচের যে লাইন, নিচের লাইনে কত আছে, ওয়ান আছে। ওয়ানের সঙ্গে কিউ টু আমরা অ্যান্ড করছি, কত পাবো, কিউ টু পাবো এই অ্যান্ড গেটের আউটপুটে। অন্যদিকে উপরের লাইনে আমরা জিরো পাচ্ছি, জিরোর সঙ্গে আমরা যদি বি থ্রিকে অ্যান্ড করি আমরা কত পাবো, না জিরো পাবো। এবার এই কিউ টু আর জিরো, তাদের মধ্যে যদি আমরা অর অপারেশন করি, আমরা এখানে কত পাবো, কিউ টু আর জিরোর মধ্যে অর অপারেশন করলে আমরা কিউ টুই পাবো। মানে এই কিউ টুটা আমার ডি থ্রির সঙ্গে তখন কানেক্টেড হয়ে গেল, মানে যখন এই শিফট অর লোড সিগনাল এর ভ্যালু ওয়ান, তখন এই কিউ জিরো ইট ইজ কানেক্টেড টু ডি ওয়ান, কিউ ওয়ান ইট ইজ কানেক্টেড টু ডি টু, অ্যান্ড কিউ টু ইট ইজ কানেক্টেড টু ডি থ্রি, কিউ টু ইট ইজ কানেক্টেড টু ডি থ্রি। তাহলে দেখো যেটা হচ্ছে, যখন আমরা যদি ক্লক পালস অ্যাপ্লাই করি, আমরা যদি ক্লক পালস অ্যাপ্লাই করি তখন কি হবে, না এই প্রথমে যে বি জিরো, এই ডেটাটা আমার এতক্ষণ যখন আমরা দেখেছি যে ডি জিরো যেটা আছে, ডি জিরোটা কার সঙ্গে কানেক্টেড, না বি জিরোর সঙ্গে কানেক্টেড। তার মানে এর আউটপুটটা আমার কি হবে, না বি জিরোতে যে আউটপুট যেটা আগে স্টোর অবস্থায় থাকবে, সেটাই এখানে আমরা আউটপুটে পাবো। এবং সেই আউটপুটটা, কিউ জিরো যে আউটপুটটা, সেটা কিন্তু কানেক্ট হয়ে যাবে কার সঙ্গে, না ডি ওয়ানের সঙ্গে। তাহলে এই কিউ ওয়ান সমান আমরা কত পাবো, কিউ ওয়ান সমান অ্যাকচুয়ালি কিউ জিরোতে যেটা আগে স্টোর হয়েছিল, সেটাই তো আমার ডি ওয়ানের সঙ্গে কানেক্টেড। তার মানে কিউ ওয়ানে আমরা এই কিউ জিরোতে যেটা আগে স্টোর হয়েছিল, সেটা এখন আমরা কিউ ওয়ানে পাবো। আবার যদি আমরা একটা ক্লক পালস অ্যাপ্লাই করি, তখন কি হবে, ক্লক পালস অ্যাপ্লাই করলে এখানে কিউ টুতে আমরা কি পাবো, কিউ টুতে আমরা ডি টুতে যেটা স্টোর হয়ে আছে, ডি টুতে কি স্টোর হয়ে আছে, না কিউ ওয়ানের যে ডেটা সেটা আমার ডি টুতে স্টোর হয়ে আছে। তার মানে কিউ টুতে আমরা কিউ ওয়ান যেটা এখানে স্টোর হয়েছিল সেটা পেয়ে যাব। আবার দেখো কিউ থ্রি সেটা আমরা কি পাবো, না কিউ থ্রির আউটপুটটা নির্ভর করবে সম্পূর্ণরূপে ডি থ্রির ওপরে, এবং ডি থ্রিটা কার সঙ্গে কানেক্টেড, ডি টুর, এই কিউ টুর সঙ্গে কানেক্টেড। মানে কিউ টুতে যে ডেটাটা স্টোর হয়েছিল সেটাই তো আমার ডি থ্রিতে কানেক্টেড, মানে কিউ টুতে স্টোর হয়ে থাকা ডেটা আমরা কিউ থ্রিতে আউটপুট হিসাবে পেয়ে যাব। অর্থাৎ একের পর এক যদি আমরা ক্লক পালস অ্যাপ্লাই করতে থাকি, তাহলে ডেটাটা ক্রমশ কি হবে, না একটা করে ফ্লিপফ্লপের মধ্যে ক্রমশ শিফট হতে থাকবে, মানে ফ্লিপফ্লপ জিরো থেকে ডেটাটা ফ্লিপফ্লপ ওয়ানে শিফট হবে, ফ্লিপফ্লপ ওয়ানের যে ডেটা অর্থাৎ কিউ ওয়ান সেটা ফ্লিপফ্লপ টু এর শিফট হবে, আবার ফ্লিপফ্লপ টু এর যে ডেটা অর্থাৎ কিউ টু সেটা কিন্তু ফ্লিপফ্লপ থ্রির ডেটা আউটপুট অর্থাৎ কিউ থ্রিতে শিফট হয়ে যাবে। মানে এক এক করে এর মধ্যে থাকা, স্টোর হয়ে থাকা যে ডেটা সেটা সিরিয়ালি এদিক থেকে এদিকে শিফট হতে থাকবে। এবং আমরা যদি এই কিউ থ্রি থেকে আউটপুট গ্রহণ করি, তাহলে আমরা যে ডেটাটা এখানে স্টোর করে রেখেছিলাম অর্থাৎ বি জিরো বি ওয়ান বি টু বি থ্রি, সেটাকেই কিন্তু সিরিয়ালি একের পর এক আউটপুট হিসাবে এখানে পেতে থাকবো। তো এই এই পদ্ধতিতে যে ডেটা ট্রান্সফারটা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি প্যারালাল ইনপুট। প্যারালাল হিসাবে আমরা ইনপুটটাকে দিলাম, কিন্তু সিরিয়াল আউটপুট, মানে আউটপুট যে ডেটাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সিরিয়াল হিসাবে, একটা সিরিয়ালি আউটপুটটা হচ্ছে, এবং একটা সিঙ্গেল ফ্লিপফ্লপ থেকেই আমরা ডেটাটা আউটপুট হিসাবে